সংসার চালাতে মায়ের সাথে পথে পথে ফেরি করে বনগার্দিয়া। বাড়িতে অভাব, পেটে খিদের জ্বালা, শিশু দিবসে এক শিশুর এ এক কঠিন লড়াইয়ের কাহিনী। আজ আন্তর্জাতিক শিশু দিবস, শিশু দিবসের দিনে বড্ড বেমানান এই ছবি। কবি লিখেছিলেন, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ঘরে অভাব, পেটে খিদে। এই লড়াইয়ের জাঁতাকলে পড়ে শৈশব ভুলেছে ছোট্ট দিয়া। ভালো নাম ফাল্গুনী শীল, চতুর্থ শ্রেণীর পড়ুয়া দিয়া, বনগাঁ পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করেন, মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ। অবসর সময়ে চানাচুর, কাঠি ভাজা, বাদাম প্রভৃতি জিনিস ফেরি করে বিক্রি করেন। সংসার চালাতে মায়ের সাথে পথে পথে ঘোরে ছোট্ট দিয়া। তিন বোনের মধ্যে সবার ছোট দিয়া, আর রয়েছে ছোট্ট ভাই। বড় দিদি শারীরিকভাবে অসুস্থ, দিয়ার বাড়ি জুড়ে শুধুই অভাবের চিহ্ন। বাড়ি না বলে এক টুকরো মাথা গোজার ঠাঁই বলাই ভালো। দীর্ঘদিন তাঁবু টাঙিয়ে থাকতো তারা, স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে টিনের বাড়ি তৈরি হয়েছে। বাড়িতে পয়সার অভাবে এখনো বিদ্যুৎ আসেনি। হ্যাঁ, আমরা তো দেখি, দুঃখ করি, সবাই দেখে শুনে পুরনো জামা কাপড় দেয়, তারপরে মা ডায়রামের জুতি, এদের কারণে দাঁড়ানোর মতো কিছু নেই। এই পরিস্থিতি একটা শেখ নামাই হয়েছে, তা নিয়ে একটা চিন্তা মানুষের, পাড়ার একটা দুশ্চিন্তা থাকে না, মা এইসব মেয়ে যদি রাস্তাঘাটে চলে এরা তো বোঝে না। ওর আর একটা ভাইও আছে, সে ওই টই টই করে বেড়ায়, ওই যায়, আমি একটু ডিম দিদি বাদ দিই, সবাই দেয়, ওদের সবাই সাহায্য করে, বুঝলে। এই গড়টা কবে দেবে, কি করবে সরকার, যে কি করে না, পাড়ার লোকে দেখাশোনা কি করে, আমরা কিছুই বুঝি না। আমাকে দুঃখ হলে যারা এরা একটু মোটামুটি এখন ঘর নিয়ে বাচ্চাগুলো নিয়ে একটু বাঁচে থাক, কোনো বিলে একটা বাচ্চা যদি কোনো সাহায্য টাহায্য কিছু দেয় সরকার, আমরা চাই এনে কারেন্ট আসুক, গড়টা একটু হোক, মোটামুটি মাথা গুজার দাঁড়ানো বাবা। এই যে স্থানীয় বঙ্গরূপা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী দিয়া, নিয়ম করে স্কুলেও যায়, স্কুল থেকে ফিরে স্কুলের পোশাক ছেড়ে বইয়ের ব্যাগ নামিয়ে হাতে তুলে নেয় চানাচুর, বাদামের প্যাকেট, এরপর পথে ঘুরে ঘুরে যা দু চার পয়সা বিক্রি। বাড়িতে বিদ্যুৎ নেই, মোমবাতির আলো জ্বেলেই চলে পড়াশুনো। মা শিপ্রা বলেন, মেয়ে আমার সাথে সাহায্য করে সংসার চালাতে, অন্যের বাড়িতে কাজ করার পাশাপাশি এই কাজ বেছে নিয়েছি। আমি লোকের বাড়ি কাজ করে খাই, আর গরিব মানুষ তো, তাই ভাজা ভুজো বিক্রি করি, আমার সাথে সাথে আমার মেয়েটাও একটু বিক্রি করে দেয়, আর বাবা বাইরে থাকে কাজ করে। এই ভাজা আমার কেউ বিক্রি করতে বলিনি, শাশুড়ি বিক্রি করে, তো আমি কাজ করি, তাই আমি একটু শখ করে দুটো ভাজা ভুজো নিয়ে বেরোই, বিক্রি হয়, টুকটাক হয়, এবার কাজ বাজ করি তো সময় রাত্রিবেলার দিকে একটু যাই, না এক মাস না, তার 7-8 মাস হয়ে গেছে। আগে 12 মাসই আমি লোকের বাড়ি কাজ করেছি, এখনো করছি। আমার তাঁবুর ঘর ছিল, সেখানে আমার কাউন্সিলর টিনের ঘর করে দিয়েছে, আর ঘরে কারেন্টও নেই, গরিব মানুষ, পয়সার জন্য পাচ্ছি না, গরমে কষ্ট হলে কি করবো, ওই হাত পাকা টাকা, পড়াশোনা ওই স্কুলে সবারই নাম আছে, স্কুলে যায়, মাস্টার নেই। ছোট্ট দিয়ার স্বপ্ন বড় হয়ে পুলিশ হওয়ার। ওইটা আমাদের মানে খাওয়ার জন্যই বিক্রি করতে, আর সংসারের ভালোর জন্য, মানে আমরা তো খুব গরিব, আমাদের ঘরে কারেন্ট মারেন্ট নেই, এটা বেশি সমস্যা, আরও বাবা টাকা পাঠাতে পারে না, এটাও বেশি সমস্যা হয়, কিন্তু টুকটাক ওই ক্যান্টিন থেকে। মা লোকের বাড়ি বাসন মাঝে ভাজা বিক্রি করে, আমিও ভাজা বিক্রি করি, আমি বড় হয়ে পুলিশ। হ্যাঁ, ঘরে কারেন্ট আসুক, আমাদের পরিবারটা সুখে শান্তিতে বাঁচুক, এটাই ইচ্ছা। সারাদিন পথে পথে ঘুরে ক্লান্ত হয়ে পড়ে ছোট্ট শরীর। টিন দিয়ে ঘেরা ছোট বাড়ির ফাঁকা দিয়ে চাঁদের আলো এসে পড়ে ঘরের মাঝে, ঝলমলিয়ে ওঠে ঘরের কোণে রাখা কাঠি ভাজা, বাদামের প্যাকেটগুলি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।